ঢাকা নিউ টাউনে বেপরোয়া গাড়ির ধাক্কায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর ঘটনায় এখনো অধরা ঘাতক গাড়ির চালক পুলিশকে সময়সীমা বেঁধে দিয়েছেন পড়ুয়ারা আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে আবির আমরা জানি যে সকাল 10টার মধ্যে অভিযুক্ত চালককে গ্রেফতার করতে না পারলে পথে নামার হুঁশিয়ারি তারা দিয়েছেন কি দাবি করছেন পড়ুয়ারা অন্যদিকে পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্ত চালককে কেন গ্রেফতার করতে পারছে না কোথায় সমস্যা হচ্ছে তদন্তের অগ্রগতি কি হয়েছে দেখো যেটা পুলিশ সূত্র থেকে ইতিমধ্যে আমরা জানতে পাচ্ছি সুকন্যা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয় শুধু আলিয়া বিশ্ববিদ্যালয় নয় পাশে একটি স্কুলও রয়েছে গতকাল বিকালবেলা যখন এই ঘটনা ঘটে পৌনে 5টা নাগাদ ঘটনা ঘটে এবং সেই গাড়িটি ওই ছাত্রকে জিওগ্রাফি স্টুডেন্ট ওই ছাত্রকে শাকিল আহমেদ তার নাম তাকে যখন ধাক্কা মারে পাশের রাস্তায় সার্ভিস রোডে ছিটকে পড়ে শাকিল এবং এরপর তার মৃত্যু হয় এবং এই যে গাড়ি সেই গাড়িকে কেন ধরা যাচ্ছে না সেই বিষয় নিয়ে তদন্তকারীদের যেটা বক্তব্য তারা বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা খতিয়ে দেখছেন এবং এই গাড়িটিকে আইডেন্টিফাই করার চেষ্টা চালানো হচ্ছে তার গাড়ির নাম্বারটা যদি সঠিকভাবে পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কার নামে গাড়ি রয়েছে কে এই গাড়ি চালাচ্ছিল এবং যারা যে বা যারা ছিল এই গাড়িতে তারা কী অবস্থায় ছিল এই বিষয়গুলো তারা জানতে চান এবং এর সঙ্গে সঙ্গে যে ঘাতক গাড়ির খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি এখনও পর্যন্ত শনাক্তকরণ প্রক্রিয়া চলছে এবং অন্যদিকে ছাত্রদের যেটা বক্তব্য যে এখানে স্কুল রয়েছে কলেজ রয়েছে কোনো সিগন্যালিংয়ের ব্যবস্থা এখানে ঠিক নেই পুলিশের নিরাপত্তা এখানে সেইভাবে পুলিশ উপস্থিত থাকে না ট্রাফিক পুলিশ এবং তাদের বক্তব্য যে অবিলম্বে এই গাড়ি যদি ধরতে না পারা যায় 10টার পর থেকে তারা আবার পথে নামবে তারা 10টার সময় জমায়েতের ডাক ডেকে ডাক দিয়েছেন এবং ইউনিভার্সিটি ক্যাম্পাস চত্বরে প্রথমে সবাই জমায়েত হবে ছাত্ররা এবং তারা এই যে মোড়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি বিশাল সংখ্যায় পুলিশ ইতিমধ্যে প্রীতম চক্রবর্তীকে বলছি দেখানোর জন্য তারা এখানে এসে তারপর এখান থেকে নারকেল বাগানে যাবেন সব মিলিয়ে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি তারা তুলছেন মৃত ছাত্রের পরিবারের সদস্যরা তারাও এসছেন এবং আজকে ময়নাতদন্ত হবে এমনটাও জানা যাচ্ছে ফরেন্সিক বিশেষজ্ঞরা তারাও এখানে আসবেন এমনটাও জানা যাচ্ছে ধন্যবাদ আবির অন্যদিকে বছরের শুরুতে রাজস্থানে ট্রেন দুর্ঘটনা ঘটল গতকাল রাত 3:27 যোধপুরের পালিতে বান্দ্রা টার্মিনাস যোধপুর সূর্যনগর এক্সপ্রেসের 11টি কামরা লাইনচ্যুত হয় তবে হতাহতের কোনো খবর মেলেনি লাইনচ্যুত হওয়ার ফলে রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে যোধপুর থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছয় রিলিফ ট্রেন পৌঁছন রেলের উচ্চপদস্থ কর্তারা যাত্রীদের খোঁজ খবর পেতে উত্তর পূর্ব রেলের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে অন্যদিকে নতুন বছরের প্রথম দিনই রাজস্থানের সিকারে ভয়াবহ দুর্ঘটনা বেপরোয়া গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয় আর এরপরই ট্রাকে গিয়ে ধাক্কা মারে গাড়িটি ঘটনাস্থলে মৃত্যু হয় 10 জনের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকে ধাক্কা মারে গাড়িটি রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হয় বাইক আরোহী দম্পতির সেই সময় উল্টো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ির 8 জন যাত্রী Thank you.